আল্লাহ রহিম বলেন যদি কোনো বান্দা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে পারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহসমূহ থেকে পবিত্র হওয়ার মাধ্যম বানিয়ে দেন কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দাকে ইফতার করাতে পারে জাহান্নামের আযাব থেকে বাঁচার কারণ হয়ে যায় কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দাকে ইফতার করাতে পারে পূর্ণ একটি রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দান করে দেন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জোরে বলুন আমিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আটটি সুসংবাদ দান করেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যারা রোজাদার রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পর বিকাল বেলা যখন তার মুখ থেকে গন্ধ বের হয় আল্লাহর হাবিব বলেন সেই রোজাদার মুখের গন্ধ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চাইতেও আসো মিশক আম্বরের চাইতেও আরো বেশি প্রিয় সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ শুধুমাত্র তাই নয় যারা রোজাদার রোজাদার ব্যক্তিদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি অসংখ্য ফেরেশতা এবং সমুদ্রের মাঝ পর্যন্ত রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন আমার ভাইরা আমার বন্ধুগণ মহান রব্বে করিম রোজাদারের সম্মানের কারণে রোজাদারকে ভালোবাসার কারণে মহান রব্বে করিম রোজাদারকে শেষ রজনীতে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে তাকে মাসুম বানিয়ে দেন আমার ভাইরা আমার বন্ধুগণ এখানে শেষ নয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে তিনি সুসজ্জিত করেন জান্নাত এমন একটি সুখের জায়গা চিরসুখের নীর হচ্ছে জান্নাত যে জান্নাতে কোনো প্রকার অসুস্থতা নেই কোনো প্রকার জান্নাতের ভিতরে অভাব অনটন নেই চির শান্তির নীর হচ্ছে জান্নাত বলুন সুবহানাল্লাহ মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জোরে বলুন আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য শুধুমাত্র জান্নাতকে সুসজ্জিত করেন এখানেই শেষ নয়
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে মহান রব্বুল কারীম তাদের জন্য আরো সুসংবাদ দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মাই ইত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রমজানের রোজা রাখার মাধ্যমে যারা তাদের অন্তরে আমি আল্লাহর ভয় যারা সৃষ্টি করতে পারবে যারা তাকওয়া অর্জন করতে পারবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং তাদেরকে মহা পুরস্কারে ভূষিত করেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا যারা তাকওয়া অর্জন করতে পারবে মুত্তাকি বান্দাদের জন্য ইহকাল এবং পরকাল উভয়কালের সকল প্রকার বিপদ আপদ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ রোজাদার বান্দার জন্য আরো পুরস্কারের ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন তিনি করেছেন আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন যে যারা তাকওয়া অর্জন করতে পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কল্পনার বাহির থেকে কল্পনাতীত জায়গা থেকে তাদেরকে রিজিক প্রদান করব আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে যে স্পেশাল একটি সুসংবাদ রোজাদারকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসাউমুলি ওয়া আনা আজজি বি আমার বান্দারা রোজা রাখে শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য আমাকে ভয় করে আমার বান্দারা রোজা রাখে রোজাদার বান্দার জন্য পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ রোজা হেলায় ভেলায় আমাদেরকে কাটিয়ে দেওয়া যাবে না রমজান মাসের হক আমাদেরকে আদায় করতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর বান্দাদেরকে ইফতার করানো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমাদের আশেপাশে আমাদের মাঝে বসবাস করে অনেক অসহায় অনেক গরিব অনেক এতিম অনেক মিসকিন অনেক হতদরিদ্র আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই রমজানে তাদের বেশি বেশি খোঁজ খবর নেওয়া তাদেরকে সাহায্য সহযোগিতা করা ওই সকল মানুষদের বেশি বেশি তাদের মাঝে দান সদকা করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আপনি যদি কোন আল্লাহর বান্দাকে ইফতার করাতে পারেন ইফতারে অনেক ফজিলত বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জবানে উচ্চারণ করেছেন মান ফাতর ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতুকু রাকবাতিহি মিনান النار وكان له إثم أجره من غير أن ينتقص من أجره شيء الله رحمين بولين جدي كنو بندا كنو رجدار بكتي كيفتر كراتي پاري مهان الله پاك رب العالمين ওই বান্দার জীবনের গুনাহসমূহ থেকে পবিত্র হওয়ার মাধ্যম বানিয়ে দেন কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দাকে ইফতার করাতে পারে জাহান্নামের আযাব থেকে বাঁচার কারণ হয়ে যায় কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দাকে ইফতার করাতে পারে পূর্ণ একটি রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দান করে দেন আমার ভাইরা আমার বন্ধুগণ ইফতার সম্পর্কে আল্লাহর হাবিব আরো উচ্চারণ করেছেন ইউতিল্লাহু সাওমান নামা ইউতিল্লাহু হাযা সাওবা
মিং সিয়ামিন আল্লাহর হাবিব তিনি উচ্চারণ করেছেন। তিনি বলেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দাকে পবিত্র মাহে রমজানে রোজাদার কোন বান্দাকে ইফতার করাতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবিব বলেন মিন হাউদি শারবাতাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোন বান্দা যদি কোন বান্দাকে এক ডাক পানি কিংবা একটি খেজুর কিংবা এক ডুগ দুধের দ্বারাও যদি ইফতার করাতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটি পূর্ণ রোজা রাখার সওয়াব দান করে দেন। শুধুমাত্র তাই নয় কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাউজে কাউসারের কুদরতী পানি ছাড়া যেদিন আর কোন পানির ব্যবস্থা থাকবে না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে হাউজে কাউসারের সুপেয় পানি পান করাবেন। ওই বান্দার জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। প্রিয় ভাইয়ের আমার এই জন্য বেশি বেশি রোজাদারকে ইফতার করাবেন, তাদেরকে বেশি বেশি আপনারা এই মাসে বেশি বেশি ইফতার করানোর মাধ্যমে নিজের গুণাযুক্ত জীবনটাকে পবিত্র করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।